দীর্ঘ 14 বছর পর চাকরি নিয়োগপত্র, শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন 2009 টেট উত্তীর্ণরা। 2009 টেট উত্তীর্ণরা তারা চাকরি পাচ্ছেন। 1506 জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আনিসউদ্দিন আমাদের সঙ্গে রয়েছে। আনিসউদ্দিন, এই দীর্ঘ লড়াইয়ের পর তারপরে শেষ পর্যন্ত এই জয় এলো। একেবারেই দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে 2009 এর যারা টেট উত্তীর্ণরা ছিল যোগ্য প্রার্থী, তারা দীর্ঘদিন ধরে যে নিয়োগপত্র পাচ্ছিল না এই নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন শুরু করে, এবং যখন প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ছিল বালিগঞ্জ, সেখান থেকেও কিন্তু তারা আন্দোলন করতো, এবং ডায়মন্ড হারবারে সেই অফিস স্থানান্তরিত করার পর সেখানেও তারা দীর্ঘদিন সেই আন্দোলন চালিয়ে যায়, এবং এরপরে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশ ছিল যে 10ই আগস্টের মধ্যে এই যে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে। সে মতোই কিন্তু আজকের একেবারে যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রয়েছেন অজিত নায়েক, তিনি কিন্তু জানিয়েছেন যে একেবারে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পোস্ট অফিসের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমে তার যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি এই খবর পাওয়ার পরেই কিন্তু যে যোগ্য প্রার্থীরা, চাকরি প্রার্থীরা, তারা কিন্তু একেবারেই জড়ো হয়েছে একেবারে ডিপিএসসি অফিসের সামনে এবং তারা স্লোগান দিতে শুরু করেন এবং মুখ্যমন্ত্রী সহ তাদের এই দীর্ঘ লড়াই অবশেষেই তারা যে এই যে জয় তাদের তা নিয়ে কিন্তু তারা ভীষণ খুশি। বেশ, অনেক ধন্যবাদ আনিসউদ্দিন। বোঝাই যাচ্ছে এতদিনের লড়াই, 14 বছরের লড়াইয়ের পর শেষ পর্যন্ত চাকরি নিয়োগপত্র, চাকরি পাচ্ছেন 2009 টেট উত্তীর্ণরা। 1506 জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র, পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগপত্র বিলি করার কাজ আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা এটা আশা করব আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ পাবো, এইটুকু আমরা আশা করছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা আমাদের সাথে থেকেছেন আর এত সংগ্রামী যারা আছেন তারা থেকেছেন। আমরা আজও অপেক্ষা করছি শেষ দিনটাতে আমরা দেওয়ালে যাতে নোটিফিকেশন হয় তার জন্য আমরা অপেক্ষা করছি, যাতে আমরা কিন্তু ডিপিএসসির পক্ষ থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে যে আপনাদের 1506 জনের নিয়োগপত্র পোস্ট করা হয়েছে। ও থ্যাংক ইউ, তো একবার আপনাদেরকে অসংখ্য প্রেস বিবৃতি দিয়ে উনি জানিয়েছেন, মাননীয় চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে প্রক্রিয়াটা এতদিন থমকে ছিল সেটা হলো নিয়োগপত্র, আমরা ক্যান্ডিডেটদের নিয়োগপত্র দিতে পারিনি, কিছু আইনি জটিলতা, এবং আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে কেস ছিল যার আজকের একটা হিয়ারিংয়ের ডেট ছিল 10 তারিখ 10ই আগস্ট। সেই কেসের আগে আগেই আমরা ডিপার্টমেন্ট থেকে 416 মেমো নাম্বারে আমরা পোস্ট পেয়েছি 1403টি। আমার টোটাল ভ্যাকেন্সি ছিল 1506। অত্যন্ত আনন্দিত, আমরা 1403টি পোস্ট পেয়েছি ডিপার্টমেন্ট থেকে, এবং আমাদের কাছে এক্সিস্টিং পোস্ট ছিল 103টি। যত দ্রুততার সম্ভব আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবো। অলরেডি আজকের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা শুরু করেছি।